দেখুন প্রত্যেকে এর কথা হচ্ছে খারেজি যে সে কাফের কি না, যার জানাজা পড়ার কথা বলছেন সে কাফের কি না, যদি কাফের হয়, যদি ওলামারা বলেন যে হচ্ছে কাফের, এরা হচ্ছে কাফের, তাহলে তার জানাজা পড়া যাবে না। খুব সহজ কথা, যেমন অনেকেই বলে বেনামাজির জানাজা পড়া যাবে কিনা, ভাই বেনামাজি কাফের কিনা সেটা জানলেই হবে, তেমনি খারেজি কাফের কি না সেটা জানলে তাহলেই বুঝতে পারবেন তার জানাজা পড়া যাবে কি যাবে না। এখন খারেজি কাফের না আমভাবে বলা মুশকিল আছে, যে খারেজি বলতে যে সে সত্যি শাব্দিক অর্থে খারেজি, আর খারেজি বলতে শুধুমাত্র খারেজিদের কিছু গুণ তার মধ্যে আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে, মানে হুয়া খারেজি আর ফি হে মান আল খরুজ, দুটোর মধ্যে পার্থক্য আছে, কাকে কাফের বলবেন কাকে কাফের বলবেন না সে নিয়ে ওলামাদের মতভেদ এই জন্যই আছে, যেহেতু খাওয়ারেজ সবাই কিন্তু এক সময় নয়, কেউ এক সমান নয়, তাদের মধ্যে কেউ কাফের নয়। অতএব যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে তিনি বলেছেন, তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন ইখওয়ানুনা বাগাও আলাইনা, আমাদেরই ভাই, দেখছেন তার মানে কাফের না, হোম মিনাল কুফরি ফাররু, তারা কুফর থেকে মানে ভেগেছে, পলায়ন করেছে, তার মানে কুফর থেকে বাঁচতে চেয়ে এইসব করছে, তো তারা কাফের, মোট কথা তার কাফের নয়। আর কিন্তু অন্য হাদিসে যেটা আছে ইয়াম রুকু না মিনার দিন মুরু কাসাহ মিনার রামিয়া, তাদের এমন অবস্থা হবে যে দিন থেকে এমন বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়, তার মানে দিন থেকে খারিজ হয়ে যাবে। তারপরে বলা হয়েছে হুম কিলাব আহলিন না, তারা জাহান্নামীদের কুকুর, এ কথাও বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে অন্য এক হাদিসে আছে যে তারা মুসলিমদেরকে, যেমন কোনো কোনো সাহাবাকে তারা কাফের বলেছে, এবার যদি কেউ সাহাবাকে কাফের মনে করে, মুয়াবিয়া ইত্যাদিকে যদি কাফের মনে করে, তাহলে বুঝতেই পাচ্ছেন যে ব্যক্তি কোনো মুসলিমকে কাফের বলবে, এখন কোনো মুসলিম রাষ্ট্র নেতা তাকে কাফের বলছে, সে যদি কাফের না হয় তো যে মুসলিমকে কাফের বলবে সে নিজে কাফের। এই হিসাবে এইসব হিসাব করতে গিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ প্রকৃতপক্ষে খারেজি, যে খারেজির যে অর্থ আছে প্রকৃতপক্ষে খারেজি সে কাফের, তার জানাজা পড়া যাবে না, আর যে প্রকৃতপক্ষে খারেজি নয়, খারেজির কিছু গুণ হয়তো তার মধ্যে চলে এসেছে, তাহলে তাকে কাফের বলা যাবে না। এগুলো আমভাবে মানে দূর থেকে বলে দিলাম যে খারেজি কাফের তা কিন্তু ঠিক না, বা নির্দিষ্ট করে বলা যাবে না, কোনো ব্যক্তি বিশেষের জন্য নির্দিষ্ট করে বলা যাবে না।